হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ফ্রেন্ড আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা তোমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবে এছাড়াও ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা সেই ফেসবুক পেজের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে যাতে তোমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো আমি তোমার বন্ধু সোমনাথ তোমাদের সবাইকে টেক স্টাইস কেটে স্বাগত ফ্রেন্ডস ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল এখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিয়ে এটি কি হবে যে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সবার প্রথমে সেই ভিডিওটা দেখতে হবে তো ফ্রেন্ড আর বকবক করব করবো না এমনিতেই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক ফ্রেন্ডস প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে ওপেন করার ফ্রেন্ডস তোমরা এখানে লগ ইন হয়ে যাবে এবার ফ্রেন্ডস তোমরা এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছ এই তিনটে লাইনে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে হবে পেজেস এই পেজেস অপশানটায় ক্লিক করবে এবার ফ্রেন্ডস তোমরা ওপরে এখানে দেখতে পাচ্ছো ক্রিয়েট তো ক্রিয়েট বাটনটায় ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে হবে গেট স্টার্টেড তোমরা গেট স্টার্টেডে ক্লিক করবে ফ্রেন্ডস তোমরা এখানে তোমাদের পেজ নেম দিয়ে দেবে তো আমি একটা পেজ নেম দিয়ে দিচ্ছি এখানে টেক এক্সট্রা এসকে তো দেওয়ার পর ফ্রেন্স এখানে আরেকটা জিনিস এখানে লেখা রয়েছে আই ওয়েট টু ইউজ দিস পেজ টু সেল প্রোডাক্ট আর প্রোভাইড সার্ভিস তোমরা যদি তোমাদের পেজে কোনোরকম প্রোডাক্ট সেল করতে চাও বা কোনো সার্ভিস প্রোভাইড করতে চাও তো তোমরা এটাকে অন করে দেবে তো যেহেতু আমি এরকম টাইপের কিছুই করতে চাই না তো আমি এখানে এটাকে অফই রাখলাম অফ রাখার পর ফ্রেন্ডস আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো তো তোমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবে এবার ফ্রেন্ডস তোমরা তোমাদের চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করে নেবে এখানে ঠিক আছে এখানে লেখা রয়েছে এ ক্যাটাগরি তো তোমরা তোমাদের চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তো এখানে অনেক টাইপের ক্যাটাগরি রয়েছে তোমরা এখান থেকে সার্চও করতে পারবে ক্যাটাগরি ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলি এখানে আর্ট দেখতে পাচ্ছ আর্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম এবার ফ্রেন্স তোমরা ক্যাটাগরির মধ্যে আদার্সও সিলেক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছ আদার তো আদার ক্যাটাগরিও সিলেক্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আদার ক্যাটাগরির মধ্যে অনেকগুলো রয়েছে ওয়েবসাইট ব্লগিং টেলিভিশন স্পোর্টস এছাড়াও মিউজিক ফিল্মস ঠিক আছে তো এর মধ্যে তোমাদের পেজ রিলেটেড যদি কিছু থেকে থাকে তো তোমরা সেটা সিলেক্ট করে নেবে এবার ফ্রেন্স তোমরা এখানে নিচে চলে যাবে নিচে এখানে দেখতে পাচ্ছ নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবে এবার ফ্রেন্স তোমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা তোমরা যদি তোমাদের পেজের সাথে অ্যাড করতে চাও তো তোমরা সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবে যেহেতু আমি এটা ডেমো পেজ বানাচ্ছি তাই আমি এখানে এখন ওয়েবসাইট অ্যাড করব না ঠিক আছে এবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে হবে অ্যাড এ প্রোফাইল পিকচার তোমরা এখানে তোমাদের প্রোফাইল পিকচার অ্যাড করে দেবে তোমাদের পেজের যে প্রোফাইল পিকচারটা যেই লোগোটা দিতে চাও সেই লোগোটা বা প্রোফাইল পিকচারটা তোমরা এখানে অ্যাড করে দেবে ঠিক আছে তো এখানে অ্যাড এ প্রোফাইল পিকচারে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা তোমাদের গ্যালারিতে চলে আসবে এবার গ্যালারি থেকে তোমরা তোমাদের প্রোফাইল পিকচার বা যদি তোমরা লোগো ক্রিয়েট করে থাকো তো সেই লোগোটা এখানে অ্যাড করে দেবে ফ্রেন্ডস একটা কথা বলে রাখি তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে এরকম টাইপের একটা লোগো ক্রিয়েট করতে চাও তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা সেই ভিডিও দেখে এরকম টাইপের লোগো খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি সেই ভিডিওটা দেখো তো তোমরা যে কোনো টাইপের লোগো খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবে তো এবার এখানে ওপরে দেখতে পাচ্ছ সেভ তো এখানে সেভ করে নেবো আমি এটা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো যে এখানে আমার লোগোটা আপলোড হচ্ছে তো আপলোড হয়ে গেছে ফ্রেন্ডস এবারে আমি এখানে নেক্সট দেখতে পাচ্ছ নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাবে অ্যাড এ কভার ফটো তোমরা তোমাদের ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো বানিয়ে নেবে ঠিক আছে তো আমি কভার ফটো নিয়ে একটা ভিডিও আগে থেকেই বানিয়ে রেখেছি তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আমি ভিডিওর নিচে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আমি সিলেক্ট ডান বাটন ডান বাটনে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি কভার পাচ্ছা এরকম হবে অ্যাকচুয়ালি এটা মোবাইল ভার্সনের জন্য না কভার ভারটা ঠিক আছে তোমার তোমাকে আমি দেখাবো যে পরে যখন আমি এটাকে ওয়েব ভার্সনে খুলব মানে ডেস্কটপ ভার্সনে খুলবো তখন দেখতে কত সুন্দর লাগবে ঠিক আছে তো এবার এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি সেভ বাটনে ক্লিক করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি গল্পবর এখানে চলে এসেছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছো ভিজিট পেজ ভিজিট পেজে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস আমি এখান থেকে আবার বেরিয়ে আছি ঠিক আছে বেরিয়ে গিয়ে আমি নতুন করে পেজটা আবার ওপেন করছি ঠিক আছে তো আমি এখানে পেজে ক্লিক করছি আবার পেজে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটা এখানে চলে এসছে এখানে দেখতে পাচ্ছি যে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে এখনও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমার পেজের নেমটা চলে এসছে পেজের নেমের নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট পেজ ইউজার নেম তো তোমরা একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে নেবে তো এখানে ক্লিক করবে যখন তো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো তোমরা এখানে তোমাদের একটা ইউজার নেম দিয়ে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই ইউজার নেমটা নিয়ে নিয়েছে এখানে গ্রিন কালার একটা টিকমার্ক দিয়ে দিয়েছে তার মানে ইউজার নেমটা আগে কেউ ইউজ করেনি তো এবার তোমরা এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবে রেফারেন্স কী হবে তোমরা এই ইউজার নেমটা সব জায়গায় শেয়ার করতে পারবে তো এখানে ওকে দেখতে পাচ্ছো ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করারফারেন্স এখানে দেখতে পাচ্ছো যে তুমি যে ইউজার নেমটা দিলে সেই ইউজার নেমটা এখানে শো করছে রেফারেন্স তার নিচে এখানে দেখতে পাচ্ছি অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করবে অ্যাড বাটনে ক্লিক করা ফ্রেন্ডস তোমরা এখান থেকে অনেকগুলো বাটন দেখতে হবে বুক নাও শপ নাও এছাড়াও কল নাও তারপরে আস সেন্ড মেসেজ এছাড়াও হোয়াটসঅ্যাপ সেন্ড ইমেল এছাড়াও সাইন আপ ওয়াচ ভিডিও অ্যান্ড ফলো তো তোমরা যদি চাও যে তোমাদের ফলো বাটনটা অ্যাড করতে তো তোমরা সবার লাস্টে এখানে দেখতে পাচ্ছ ফলো বাটন তো ফলো বাটনে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট তো ক্রিয়েটে ক্লিক করবে তো ক্রিয়েটে ক্লিক করার ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে তোমার ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে ব্যারফারেন্স তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ সেটিংস সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করবে ফ্রেন্ডস এখানে দেখতে হবে পেজ ইনফরমেশান তো পেজ ইনফরমেশনে ক্লিক করবে রেন্স তোমরা এখানে তোমাদের চ্যানেল নাম দেখতে পাচ্ছ চ্যানেল নাম এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে প্লাস তোমাদের চ্যানেল ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবে ঠিক আছে তোমাদের যে প্রোফাইল কভার ফটো আছে ঠিক আছে সেটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে বা প্রোফাইলের যে লোগো আছে সেটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে তোমরা এখান থেকে তোমাদের পেজের মধ্যে তোমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবে ঠিক আছে তো এছাড়াও ফ্রেন্স এখানে দেখতে ডেসক্রিপশন তোমরা এখানে তোমাদের চ্যানেলের ডেস্ক্রিপশান লিখতে পারবে তো এখানে আমি একটা ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ড্রেসক্রিপশানটা লিখে আমি এখানে এটাকে সেভ করে দিচ্ছি তো সেভ করার পর আমি এটাকে রিফ্রেশ করছি একবার ঠিক আছে তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি যে ফ্রেন্স ওখানে এরোদ দেখা ছিল আমি যখন ডেসক্রিপশনটা লিখেছিলাম বাট এখানে ডেসক্রিপশনটা কিন্তু আমার চলে এসেছে ঠিক আছে এছাড়াও ফ্রেন্ডস তোমরা এখানে অ্যাড ফোন নাম্বার তোমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারবে তোমাদের ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারবে তোমাদের লোকেশনও অ্যাড করতে পারবে ঠিক আছে এছাড়া ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছো হাওয়ার্স তোমাদের যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা এখান থেকে তোমাদের টাইমিংটা সেট করে দেবে তোমরা কতক্ষণ এই পেজে অ্যাক্টিভ থাকবে তো এখানে দেখতে পাচ্ছো অলওয়েজ ওপেন ঠিক আছে এছাড়া ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড হাওয়ার্স তো তোমরা এটাও সিলেক্ট করতে পারো তো এটা যদি তোমাদের বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা সিলেক্ট করবে নাহলে দরকার নেই তো আমার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট নয় তো এটা আমি নো পাওয়ারস অ্যাভেলেবেল এটাতেই সিলেক্ট করলাম এবার তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ সেভ তো সেভ বাটনে ক্লিক করবে তো এটা সেভ হয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস এখানে নিচে দেখতে পাচ্ছ মোড় তোমরা যদি এখানে কোনো প্রাইস রেঞ্জ রাখতে চাও কোনো প্রোডাক্টের সেটা তোমরা রাখতে পারো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশান তোমরা অ্যাডিশনাল ইনফরমেশান এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে অ্যাড প্রোডাক্ট করতে পারবে তোমাদের কোনো যদি প্রোডাক্ট সেল করতে চাও সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে ঠিক আছে তো এইসব তোমরা পেজ ইনফরমেশনে গিয়ে করতে পারবে তো ফ্রেন্ড এবার তোমরা কী করবে এটাকে এখান থেকে ব্যাক করে দেবে তো ফ্রেন্ড পেজটা এবার ক্রিয়েট হয়ে গেছে তো আরও কিছু রয়েছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিই এবার এবার নেক্সট ফ্রেন্ড তোমরা এখানে যেতে হবে পোস্ট তো পোস্ট বাটনে ক্লিক করো পোস্ট বাটনে ক্লিক করো ফ্রেন্ডস তোমরা এখান থেকে যে কোনো কিছু লিখে সেটাকে পোস্ট করতে পারবে তোমার পেজের মধ্যে এছাড়া ফ্রেন্ডস তোমরা এখান থেকে তোমাদের ফটো পোস্ট করতে পারবে তোমাদের ভিডিও পোস্ট করতে পারবে বাট আমি তোমাদের এখান থেকে ভিডিও পোস্ট করতে বলবো না বিকজ এখান থেকে যদি তোমরা ভিডিও পোস্ট করো তাহলে সেই ভিডিওতে ট্যাগ থামনেল ডেসক্রিপশন টাইটেল এগুলো অ্যাড করতে পারবে না প্রপারলি তো আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবে যাতে তোমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর তোমার ফেসবুক পেজটায় ফলোয়ার্স আর লাইক এগুলো খুব সহজেই বাড়তে থাকে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড করবে ঠিক আছে তার আগে আমি এখানে একটা পোস্ট করে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে এখানে ধরো আমি একটা স্ট্যাটাস লিখলাম হাই লিখে ওপরে এখানে দেখতে পাচ্ছ শেয়ার তো শেয়ার বাটনে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বুস্ট পোস্ট ঠিক আছে তোমরা যদি তোমাদের পোস্টটাকে বুস্ট করতে চাও তাহলে এই বুস্ট পোস্টে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্স তোমরা এটাকে শেয়ার করে দেবে তো আমি এখন বুস্ট করব না তো এটাকে শেয়ার করে দেবো বিকজ তোমাদের কিছু পরিমাণ পয়সা এখান থেকে ফ্রি দেবে বুস্ট করার জন্য প্রথমে তো তারপরে তোমাদের পয়সা ইনভেস্ট করতে হবে বুস্ট করার জন্য তো আমি এখন এটাকে ইউজ করব না তো এটাকে শেয়ার করে দিলাম আমি তো শেয়ার করার পরে আমি এটা রিফ্রেশ করছি একটু তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি রিফ্রেশ করার পর ফ্রেন্ডস এটা শেয়ার হয়ে গেছে এবার ফ্রেন্ডস তোমাদের আরেকটা জিনিস আমি বলি এখানে তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে হবে ইনভাইট ফ্রেন্ডস ঠিক আছে প্রথমে তো তোমাদের পেজে ফ্রেন্ডস থাকবে না তো কি করবে তোমাদের ফেসবুকে যেসব ফ্রেন্ডরা আছে তাদের তোমরা ইনভাইট করে দেবে ঠিক আছে তো এখানে তোমাদের সিলেক্ট অল তো সিলেক্ট অলে সিলেক্ট করবে আর তারপরে এখানে সেন্ট ইনভিটেশন তো এখানে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্ডস তোমাদের সকল ফ্রেন্ডেই গেছে তোমাদের পেজে যে ইনভিটেশন আছে সেটা চলে যাবে আর তারা যখন তোমার পেজে ভিজিট করবে তো তোমার পেজটাকে লাইক বা ফলো করে নেবে তো চলো এবার আমি তোমাদের দেখাই যে কীভাবে তোমরা সঠিক উপায়ে ভিডিও আপলোড করবে তো তার জন্য তোমরা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে তো ওপেন করার পর এখানে সার্চ করবে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও তো এটা লেখার পর সার্চ করবে তো ফ্রেন্ড ফার্স্টেই যে লিঙ্কটা আসবে তোমাদের সামনে তো সেই লিঙ্কটাই ক্লিক করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক ক্রিয়েটার স্টুডিওটা ওপেন হয়ে গেছে তোমাদের যদি একাধিক পেজ থাকে তো এখানে অ্যারো দেখতে পাচ্ছ অ্যারোতে ক্লিক করবে অ্যারোতে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের যেই পেজের মধ্যে ভিডিও আপলোড করতে চাও সেই পেজটা সিলেক্ট করে নেবে তো আমি ফার্স্ট পেজটার মধ্যে ভিডিও আপলোড করতে চাই যেটাই মতো বানালাম তো সেটাতেই ক্লিক করলাম এবার ফ্রেন্স তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছি তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে ক্লিক করবে তো দেখতে যে ডেস্কটপে যেরকম টাইপের পেজ ওপেন হয় তো সেই পেজটা তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে এবার ফ্রেন্স তোমরা কি করবে এটা একটু আমি জুম করছি জুম করে দেখাচ্ছি তোমাদের ডান সাইডে এখানে দেখতে হবে আপলোড ভিডিও তোমরা এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্স তোমরা এখান থেকে সিঙ্গেল ভিডিও আপলোড করতে পারবে মাল্টিপাল ভিডিও আপলোড করতে পারবে তোমরা যদি ধরো একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করতে চাও তাহলে মাল্টিপাল ভিডিওতে ক্লিক করবে তো আমি এখানে এখন সিঙ্গেল ভিডিও আপলোড করবো তো সিঙ্গেল ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রেন্স তোমরা তোমাদের গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবে এবার ফোন তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবার তোমরা যেই পেজটার মধ্যে তোমাদের ভিডিওটা আপলোড করতে চাও তো আমার যেহেতু এখানে দুটো পেজ ক্রিয়েট করা আছে তাই এখানে দুটো পেজ শো করছে দেখতে পাচ্ছি এখানে জুম করছি এটা দেখো তো আমরা যেই পেজটা এখন বানালাম সেই পেজটা হচ্ছে টেক এক্সট্রা এসকে তো এই পেজটার মধ্যে আমরা ভিডিও আপলোড করতে চাই তো এই পেজটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো সিলেক্ট করা ফ্রেন্স তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি তোমাদের দেখাচ্ছি এবার ফ্রেন্স তোমরা কী করবি এখানে একটা টাইটেল দিয়ে দেবে ঠিক আছে তোমাদের ভিডিওর টাইটেল দিয়ে দেবে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবার ফ্রেন্স নেক্সট এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান তোমরা তোমাদের একটা ডেসক্রিপশান দিয়ে দেবে ভিডিও সম্বন্ধে এবার ফ্রেন্স আসল যেটা সেটা হচ্ছে কি ট্যাগ তোমরা তোমাদের এই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দেবে ধরো একটা ট্যাগ দিলাম আমি হাউ টু টু ক্রিয়েট ফেসবুক পেজ ঠিক আছে তারপরে এন্টার করবে এবার নেক্সট একটা ট্যাগ দিলাম ধরো ফেসবুক পেজ তবে এন্টার দিলাম তো তো এইভাবে ফ্রেন্ডস তোমরা কতগুলো ট্যাগ দিয়ে দেবে যাতে সবাই সার্চ করলে তোমার ভিডিওটা তাদের সামনে চলে আসে তো এবার ফ্রেন্ডস তোমরা কী করবে এখানে দেখতে হবে থামনেল তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করছি থামনেল তো এই থামনেলে ক্লিক করবে থামনেলে ক্লিক করার ফ্রেন্ডস তোমাদের এখানে চলে আসবে দেখো অ্যাড ইমেজ ঠিক আছে অ্যাড ইমেজে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্ডস তোমরা একটা থামনেল নিয়ে নেবে তো আমার কাছে কিছু থামনেল ক্রিয়েট করাই আছে তো আমি নিয়ে নিচ্ছি তো আমি এই থামনেলটা নিয়ে নিচ্ছি দেখো এবার সবার সামনে যখন এই থামনেলটা শো হবে ঠিক আছে তোমার ভিডিওটা যখন সবার কাছে পৌঁছে যাবে সবাই যখন থামনেলের মধ্যেই সব কিছু পড়ে নেবে আর তখন সবাই তোমার ভিডিওর মধ্যে ক্লিক করবে এতে কী হবে যে তোমার ভিডিওতে ভিউজ আসবে এছাড়া ফ্রেন্স তোমরা এখানে দেখতে হবে চুজ ফ্রেম তোমরা এখান থেকে ফ্রেমও চুজ করতে হবে তোমাদের ভিডিওর মধ্যে ধরো এমন কিছু স্পেশাল ফ্রেম থাকে যেই ফ্রেমগুলোকে তোমরা অ্যাজ এ থামনেল ইউজ করতে পারো তো সেটা এখানে ক্লিক করে তোমরা করতে পারবে এছাড়া ফ্রেন্স এখানে আর কিছু সেরকম নেই এখানে পুলস আছে তোমরা পুলস ক্রিয়েট করতে পারো ঠিক আছে তারপর ট্রেকিং আছে তোমরা ট্রেকিংও করতে পারো এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ডাইরেক্টর টুল আছে তোমরা এই টুলসটাও ইউজ করতে পারো তোমাদের যদি ফোর কে ভিডিও থেকে থাকে তাহলে ঠিক তো আমরা এটা ইউজ করব না তো ফ্রেন্ড আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস আমরা কী করবো ওপরে এখানে দেখতে পাচ্ছ পাবলিশিং অপশান তো পাবলিশিং অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এখানে আমার ভিডিওটা পাবলিশ হওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখানে আরেকটা অপশান আমি তোমাদের বলি যেটা আমার খুব ভালো লাগে এই অপশানটা ঠিক আছে চুজ হাউ টু পাবলিশ ইয়ার পোস্ট তো পাবলিশ নাও করতে পারো তোমরা ঠিক আছে আমি এখন পাবলিশ নাওই করব তারপরে ফ্রেন্ডস এখানে একটা রয়েছে শিডিউল তো তোমরা যদি শিডিউলে ক্লিক করো তোমরা ধরো ভিডিওটা আজকে আপলোড করেছো বা ধরো তোমরা ভিডিওটা কালকে শো করাতে চাও ঠিক আছে পাবলিশ করতে চাও ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে যে এখানে একটা ডেট দিয়ে দেবে আর যেই টাইমে তোমরা ভিডিওটা শো করাতে চাও সবার সামনে আনতে চাও তো সেই টাইমটা তোমরা এখানে দিয়ে দেবে তো এতে কী হবে যে তুমি আজকে ভিডিও আপলোড করছো বাট সবাই তোমার ভিডিওটা কালকেই দেখতে হবে তো আমি এখন পাবলিশ নয় ক্লিক করবো ঠিক আছে পাবলিশ নয় ক্লিক করবো বিকজ তোমাদের দেখানোর আছে কিছু তো পাবলিশ নয় ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা একদম নিচের দিকে চলে আসবে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি পিসি থেকে দেখালে এটা ভালো হতো বাট মোবাইল থেকে আমি দেখাচ্ছি তো পিসি দেখো আমি একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে তোমরা সেটাও দেখে নিতে পারো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে তার মানে ভিডিওটা আমার হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস তোমরা এদিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ পাচ্ছি তো ফ্রেন্ড আমি পেজটা একটু রিফ্রেশ করছি ঠিক আছে তো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এখানে আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এখান থেকে তোমরা তোমাদের ভিডিওতে কটা ভিউজ আসলো এঙ্গেজমেন্ট আসলো সেটাও তোমরা দেখতে পারবে তো এবার চলো আমি তোমাদের ফেসবুক অ্যাপটা থেকে দেখাচ্ছি কীভাবে আমার ভিডিওটা শো করছে তো এখানে তিনটে রটে ক্লিক করব তিনটে রটে ক্লিক করার পর পেজেস পেজেসে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে এই পেজটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করেছি নিচের দিকে আসবে একটু তো ফেন দেখতে পাচ্ছি যে ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে আর ভিডিওর ওপরে যে আমি থামনেলটা ইউজ করেছিলাম সেই থামনেলটা শো করছে তো এই থামনেল দেখে সবাই বুঝতে পারবে যে ভিডিওটা কী রিলেটেড তো ফেন এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো তোমাদের ফেসবুক পেজে তোমাদের ফেসবুক পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর তোমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর ভিউজ যদি আসে তোমাদের ভিডিওতে তাহলে তোমাদের ফলোয়ার্স লাইক এগুলো গেন হবে খুব তাড়াতাড়ি এবার ফ্রেন্স আমি তোমাদের আরেকটা জিনিস দেখাও বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে কভার ফটো কভার ফটো আমার এখানে দেখতে পাচ্ছো হাফ শো হচ্ছে পুরোটা শো হচ্ছে না বিকজ এটা এই কভার ফটোটা মোবাইল ভার্সানের জন্য নয় এটা পিসি ভার্সনের জন্য তো পিসি দেখে যদি তোমরা দেখো তো ফুল কভার ফটো শো করবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমি গুগল কোন বাজেটটা ওপেন করেছি এবার আমি এখান থেকে ফেসবুকটা লগ ইন করে নেবো তো লগ ইন পর ফ্রেন্স তোমরা ওপরে এখানে তিনটে রদ দেখতে পাচ্ছ তিনটে রদে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্স এখানে নিচে চলে আসবে এখানে ডেক্সটপ সাইট ডেস্কটপ সাইটে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্স তোমাদের সামনে এরকম পেজ ওপেন হবে এবার ফ্রেন্স তোমরা কি করবে ওপরে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ এম ডট ফেসবুক ডট কম তো এখানে ক্লিক করবে ক্লিক করার ফ্রেন্স এখানে তোমরা এই লিঙ্কটাকে কপি করবে ঠিক আছে এখানে কপি দেখতে পাচ্ছ কপিতে ক্লিক করবে তারপরে এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস তো এখানে এটাকে পেস্ট করে দেবে পেস্ট করার পর ফ্রেন্ডস তোমরা এখান থেকে এমটাকে ডিলিট করবে এখানে www লিখবে লেখার পর তোমরা এটাকে সার্চ করবে তো সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে তোমরা ওপরে এখানে দেখতে পাচ্ছো তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখান থেকে পেজেসে চলে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো পেজেস তো পেজেসে ক্লিক করবে ক্লিক করো ফ্রেন্ডস তোমরা এখান থেকে তোমাদের যেই পেজটার মধ্যে কভার ফটো অ্যাড করতে চাও সেই পেজটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো আমি এই পেজটার মধ্যে কভার ফটো অ্যাড করতে চাই তো পেজটা আমি সিলেক্ট করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইল থেকে আমি যখন কভার ফটো অ্যাড করেছিলাম তখন এটা এরকম এসেছিলো তো আমি এখানে এডিট দেখতে পাচ্ছ এডিটে ক্লিক করবে তোমরা এডিটে ক্লিক করার পর ফ্রেন্স তোমরা এখানে দেখতে পাবে আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবে এবার ব্রাউজারে চলে যাবে ঠিক আছে ব্রাউজার চলে যাওয়ার পর ফ্রেন্ডস তোমরা তোমাদের গ্যালারি থেকে সেই কভার ফটোটা আবার সিলেক্ট করে নেবে তো আমি কভার ফটোটা সিলেক্ট করে নিয়েছি এটা আপলোড হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্স এটাকে এখান থেকে রিসাইজ করা যেত বাট ফ্রেন্স অ্যাকচুয়ালি মোবাইল থেকে রিসাইজ করা যায় না হাত হাত দিয়ে ঠিক আছে ওটা ওর জন্য পিসি লাগে ঠিক আছে তার জন্য আমি কী করলাম যে ওই কভার ফটোটাকে আমি এখান থেকে আপলোড করে দিলাম ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কভার ফোটোটা এখানে আমার আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস একটু এদিক ওদিক হয়নি পুরো একদম সাইজ অনুযায়ী আপলোড হয়েছে ওপরে এখানে সেভ দেখতে পাচ্ছো সেভ চেঞ্জেস তো সেপ চেঞ্জেসে ক্লিক করে এটাকে সেভ করে দেবে তোমরা তো ফ্রেন্ড এইভাবে তোমরা যদি সঠিকভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তোমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে তো তোমাদের ভিডিওগুলো অবভিয়াসলি ভিউজ আসবে তোমাদের ভিডিওতে আর তোমাদের ফেসবুক পেজটা অবভিয়াসলি গ্রো করবে তো ফ্রেন্ড আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে রাখে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সেটা রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ফ্রেন্ড তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা যদি এই চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল এখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও এতে কি হবে যে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সবার প্রথমে সেই ভিডিওটা দেখতে পাবে তো ফ্রেন্ড আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই ভালো থাকবে